আমাদের গোয়ায় আজকে ছিল লাস্ট দিন, তো আমরা আজকে গাড়ি করে স্টেশনের কাছাকাছি কোনো একটা হোটেলে থাকবো, কেননা কাল ভোর সকাল 6টার সময় ট্রেন আছে, যাতে ট্রেনটা মিস না হয়। তো সেই জন্য আমরা সকাল সকালই বেরিয়ে যাচ্ছি। তো সবারই একটু মন খারাপ, তার মধ্যেই যাওয়া। এখন 12:25 বাজে, তো আমরা সকালবেলা বেরিয়েছিলাম 11:25 11:25 11:30 সময় গাড়ি ধরেছিলাম। তো আমরা স্টেশনের সামনে এসেছি, ভাস্কো-দা-গামা। তো এইখানে স্টেশনের আশেপাশে আমরা একটা হোটেল খুঁজছি কম টাকায়, যদি পাওয়া যায় তো। তার কারণ কালকে ভোর 6টার সময় আমাদের ট্রেন আছে, 6:30-এর সময় ট্রেন আছে। তো আমরা সেই জন্য আজকে হোটেল থেকে বেরিয়ে গেছি। তো এখন দেখা যাক হোটেল পাই কিনা, আশেপাশে কোনো হোটেল আছে কিনা, কত টাকা পাওয়া যায়। তো দীপশিখা আর অপুরা ঘুরে অনেক কষ্ট করে এই রোদে, কড়া রোদের মধ্যে ঘুরে একটা হোটেল ঠিক করেছে খুবই কম দামে। দীপশিখা গোয়াতেও হোটেল যেটা বুক করেছিল খুবই কম দামে, 750 টাকা, আর এখানেও খুবই কম দামে একটা রুম করা হয়েছে। একটা রুমে আমরা আজকে সারাদিন থাকবো, রাতেও ওখানেই থাকা হবে, মাত্র 1000 টাকায়। তো 1000 টাকায় ওরা পেয়েছে, খুবই ভালো। দুপুরবেলা আমরা বাইরে খাওয়া দাওয়া করে নেবো, আমাদের সকালে ট্রেন আছে। আজকে শুধু রাতটুকু আমরা সবাই মিলে একসাথে থাকছি একটা রুমেই। এখানে নর্মালি হোটেলের দাম 3000 টাকা, একটা রুম নিতে গেলে 3000 টাকা, সেখানে 1000 টাকা পেয়ে গেছে। এটা হচ্ছে সমুদ্রের শামুকের কোনো একটা তরকারি, এই প্রথমবার টেস্ট করে দেখলাম। আমি অর্ডার করেছিলাম 30 তারিখ, তো তার মধ্যে দেখলাম 2 পিস শামুকের ঝিনুক, ঝিনুকের উপরে অল্পটা রয়েছে। হাই করে দাও। এটা ডিনারের সময়, আমি অর্ডার করেছিলাম বিরিয়ানি,
আর তুমপার আমার মেয়ে অর্ডার করেছিল লাচ্চা পরোটা আর হচ্ছে চিকেন হান্ডি। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আগে দিয়ে বলে দিতে বুঝেই যাবে।